শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা ইতোমধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ। তো তোমাদের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছিল NCTP থেকে, সে প্রশ্নগুলো সমাধান করা উচিত। তো এজন্য আমি কোর্সটিকায় ইতোমধ্যেই বেশ কয়েকটি সাবজেক্টের সমাধান তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়ের প্রশ্নপত্রে যে সমাধান রয়েছে সেটি নিয়ে। দেখো, লেখা আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয়ে জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা। প্রশ্নপত্রে বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন রয়েছে, যেমন নৈর্ব্যক্তিক প্রশ্ন রয়েছে, তারপরে এক কথায় উত্তর রয়েছে, সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন, বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন রয়েছে। তো প্রথমে দেখো, ক বিভাগে আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, এখানে 15টি MCQ রয়েছে, সেগুলোর অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। তো এই MCQগুলো নিয়ে আমি আলোচনা করছি না, কারণ তোমাদের এই যে শীটটি রয়েছে বা এই যে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের শেষে কিন্তু MCQর সমাধান দেওয়া রয়েছে। তোমরা যদি একেবারে শেষের দিকে যাও তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এভাবে ছক আকারে তোমাদের সেই MCQ প্রশ্নগুলোর উত্তর দেওয়া রয়েছে। সুতরাং যেহেতু এই উত্তরগুলো এখানে দেওয়াই আছে, আমি এগুলো নিয়ে আর আলোচনা করছি না। এরপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো এক কথায় উত্তর প্রশ্ন রয়েছে 16-25। এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু তোমাদের শেষে দেওয়া রয়েছে। এই দেখো, লেখা আছে এক কথায় উত্তর, ছকের ভেতর প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তাহলে আমরা কি করব, পরবর্তী অংশে চলে যাব, যেই অংশের উত্তর মূলত তোমাদের এখানে দেওয়া নেই। তো সেগুলো হচ্ছে খ বিভাগ, সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো এর পরবর্তী যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরও কিন্তু দেওয়া নেই, সেগুলোর উত্তর আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো খ বিভাগে আমরা পাবো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে খেয়াল করো 1-10 পর্যন্ত মোট 10টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের বিপরীতে আমাদেরকে 2 মার্ক করে দেওয়া হবে, আমরা 10টি প্রশ্নে মোট 20 মার্ক পাব। এখন এক একটি প্রশ্নের উত্তর ঠিক কতটুকু লিখলে, কিভাবে লিখলে আমরা প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক পেতে পারি, চলো সেগুলো দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে জীবন ও জীবিকা, বার্ষিক পরীক্ষা 2024 নমুনা প্রশ্নোত্তর, আমাদের প্রশ্নের ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, নম্বর হচ্ছে আমরা 10টি প্রশ্নের জন্য 2 করে পাব এবং সর্বমোট আমরা পাবো 20 মার্ক। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো ইকো ট্যুর বলতে কি বোঝায়, উদাহরণ দাও। তো আমরা লিখতে পারি যে ইকো ট্যুর হলো পরিবেশ বান্ধব ভ্রমণ, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পরিবেশের প্রতি যত্নবান হওয়া যায়। উদাহরণস্বরূপ সুন্দরবনের ইকো ট্যুর, যেখানে বন্যপ্রাণী ও প্রকৃতি রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম। দ্বিতীয় প্রশ্ন, পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো। তো আমরা কিভাবে পারিবারিক খরচ কমাতে পারি, দেখো আমি লিখেছি পারিবারিক ব্যয় কমানোর উপায়গুলো হলো বাজেট পরিকল্পনা করা, প্রয়োজনের বাইরে কেনাকাটা এড়ানো, বিদ্যুৎ ও পানির অপচয় বন্ধ করা এবং ছাড় বা অফারের সময় পণ্য ক্রয় করা। এভাবে আমরা আমাদের পারিবারিক খরচ কমাতে পারি। এরপরে দেখো 3 নম্বর বলা হয়েছে কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন। তো আমরা লিখতে পারি যে কেয়ার গিভিং শেখা প্রয়োজন, কারণ এটি রোগী বা বৃদ্ধদের সঠিক যত্ন ও সহায়তা দিতে সহায়ক হয়, এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নতি করে এবং দায়িত্বশীল যত্ন প্রদানে সক্ষম করে তোলে। আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম। তোমরা দেখছো শিক্ষার্থীরা যে এক একটি প্রশ্নের উত্তর আমি ঠিক কতটুকু করে লিখছি, এতটুকু করে যদি তোমরা লিখো তাহলে কিন্তু তোমরা প্রতিটি প্রশ্নের বিপরীতে 2 করে পেয়ে যাবে। আমরা অবশ্যই প্রতিটি প্রশ্ন অনেক বড় আকারে লিখবো না, দীর্ঘ আকারে লিখবো না, তাহলে কিন্তু আমাদের হাতে যথেষ্ট পরিমাণে সময় থাকবে না। পাশাপাশি আমাদেরকে এটিও বিবেচনা করতে হবে যে কোন প্রশ্নের জন্য আমাদেরকে কত মার্ক দেওয়া হবে, সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রশ্নের আকারও সেভাবেই লিখতে হবে। আমরা 3টি প্রশ্ন দেখে নিলাম, পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব। দেখো 4-এ বলা হয়েছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কয়েকটি সেবা উল্লেখ করো। তো আমরা লিখতে পারি যে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যেমন ব্যাংক, মোবাইল ব্যাংকিং এবং NGO সেবাগুলো প্রদান করে। এদের সেবার মধ্যে ঋণ প্রদান, সঞ্চয় অ্যাকাউন্ট খোলা, বীমা এবং অর্থ প্রেরণ অন্তর্ভুক্ত। আমরা এভাবে লিখলাম 4 নম্বর প্রশ্নের উত্তর। 5-এ দেখো বলা হয়েছে একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কী কী কাজে সহায়তা করবে। তো আমরা লিখতে পারি একজন কেয়ার গিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে সহায়তা করবে। আমরা 5 নম্বর প্রশ্নটি লিখলাম,
এবার দেখো ছয়ে বলা হয়েছে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে। তো দেখো আমরা লিখতে পারি যে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য পর্যটকদের প্রয়োজনীয় তথ্য প্রদান, পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত দিক নির্দেশনা এবং ট্যুরের সময়সূচি ও পরিকল্পনা নিশ্চিত করবে। দেখো আমরা ছয় নম্বরটি ঠিক এভাবে লিখলাম। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্ন, সাথে বলা হয়েছে মূল্যবোধ বলতে কি বোঝায়, আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও। তো আমরা উত্তরে লিখতে পারি যে মূল্যবোধ হলো নৈতিক নীতিমালা যা আমাদের আচরণ ও চিন্তাধারাকে প্রভাবিত করে। আমাদের সমাজে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা একটি প্রচলিত মূল্যবোধ, আমরা এভাবে লিখলাম। দেখো আটে বলা হয়েছে কর্ম পরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। তো আমরা দেখো আট নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি যে কর্ম পরিকল্পনার সুবিধা হলো লক্ষ্য নির্ধারণ, কাজের গতি বৃদ্ধি, সঠিক সময়ে কাজ সম্পন্ন করা এবং সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা। আমরা ঠিক এভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। এবার দেখো নয় নম্বরে বলা হয়েছে আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী। তো দেখো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে উত্তর, বিমা গ্রহণের মাধ্যমে ঝুঁকি মোকাবেলা করা যায়, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং হঠাৎ আর্থিক ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা পাওয়া যায়। দেখো দশে বলা হয়েছে ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কী। তো আমরা লিখতে পারি যে ফায়ার ড্রিলের উদ্দেশ্য হল অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও সুশৃঙ্খলভাবে নিরাপত্তা নিশ্চিত করা এবং সঠিক পদ্ধতিতে বিপদ থেকে উত্তরণের কৌশল শেখানো। শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কীভাবে এখানে দশটি প্রশ্নের উত্তর আমি সংক্ষেপে আলোচনা করলাম। আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। এর পরবর্তী ক্লাসে কোর্সটিকায় আমি আলোচনা করব গ বিভাগে যে রচনামূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে এবং সেগুলোর সমাধান তোমরা কীভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।